নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না সিনহা। আমি আপনাদের কাছে একটি এমন কথা বলার জন্য এসেছি যেটা হয়তো অনেক মায়েদেরই কাজে লাগবে। তার কারণ এই ব্যাপারটা নিয়ে আমিও খুব দুশ্চিন্তায় ছিলাম এবং হয়তো অনেক মায়েরাই আছে। তো আমি যেগুলো বলতে চলেছি সেগুলো হয়তো অনেক মায়েদেরই কাজে দেবে। তো যেটা হচ্ছে, যাদের বাচ্চাদের টিনেজ, আর অর্থাৎ যদিও টিনেজ কথার অর্থ হচ্ছে 13 থেকে 19, কিন্তু আমি এখানে ঠিক 15, 16, 17, 18 এই বাচ্চাদের সম্বন্ধে কিছু বলতে চাই। আমার ছেলের এখন বয়স টিনেজ, তো আমি কিন্তু ছেলের একটা জিনিস পরিবর্তন দেখে খুব ঘাবড়ে যাই এবং আমি ভাবি হয়তো আমি কাউন্সিলরদের সঙ্গে কথা বলা আমার উচিত। তার কারণ তার কিছু পরিবর্তন বিহেভিয়ারে, তার কিছু কথাবার্তায়, তার কিছু নেচার সে পরিবর্তন দেখে আমি সত্যিই খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। তো হঠাৎ আমার ছেলে সত্যি কথায় খুবই, মানে কি বলবো, মা 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 যেটা বলবে সেটাই, বাবা যেটা বলবে সেটাই, খুব ইনোসেন্ট, খুব মানে মা বাবার কথা মতো চলা, সমস্ত কিছু, কোনো কিছু না জিজ্ঞেস করে মিথ্যে কথা না বলা, অনেক খুব ভালো ভালো গুণ আমার ছেলের মধ্যে ছিল। কিন্তু একটা সময়, একটা বয়সের পর দেখলাম আমার ছেলের মধ্যে একটু চেঞ্জ হয়েছে। তার একটু শারীরিক চেঞ্জ তো হয়েছেই, তার কথাবার্তার মধ্যেও চেঞ্জ হয়েছে এবং তার ব্যবহারের মধ্যেও চেঞ্জ হয়েছে। যেমন একটু মুখে মুখে তর্ক করা, সব কথা না শোনা, আমি অনেক কিছু পারি নিজে, এরকম ধরনের কিছু কিছু ব্যবহার দেখে আমার খুব কিন্তু খারাপ লাগছে। আমি ভাবছি তাহলে কি আমার ছেলে খারাপ হয়ে গেল। কিন্তু আমি ভাবলাম যে আমি কাউন্সিলরের কাছে যাব। তো তার আগেই আমি দেখলাম যে ঠিক আছে, কাউন্সিলরে যাওয়ার আগে আমি নিজে একটা এক্সপেরিমেন্ট করি। আর সেই এক্সপেরিমেন্টটা হচ্ছে, আমারই বয়সী ছেলে মেয়েদের সঙ্গে আমি একটু মিশলাম এবং আমি তার মা বাবাদের সঙ্গে তাদের বিহেভিয়ারগুলোকে দেখলাম। সেটা আমাকে বাইরে যেতে হয়নি, কিন্তু যেহেতু আমার পরিবারটি অনেক বড়, মানে আমার শ্বশুরবাড়ির জয়েন্ট ফ্যামিলি এবং বিশাল বড়, এবং সেখানে অনেক আমার ছেলের সমবয়সী ছেলে বা মেয়ে বাচ্চা বাচ্চা আছে, তো তাদের সঙ্গে আমি মিশে দেখলাম তারাও কিন্তু তাদের মায়েরও একই কমপ্লেন। তারা ছোটোবেলাতে ঠিক ওই রকম ইনোসেন্ট, মা বাবার সম্পূর্ণ কথা শোনা, হ্যাঁ, কিন্তু এই বয়স সন্ধি সময়, মানে টিনেজ বয়সটা যে এসে তাদের মধ্যে কিন্তু এই ধরনের একটু পরিবর্তন এসেছে। তাদের মধ্যে একটু, মানে আমি অনেক কিছুই পারি, আমি মানে তোমরা ভুল, আমিও ঠিক হতে পারি, এই ধরনের মেন্টালিটি, একটু কথা না শোনা, তার মানে যে একদম খারাপ হয়ে গেছে তা কিন্তু নয়। তখন আমি জিনিসটা বুঝলাম যে আচ্ছা, তাহলে টিনেজে এই ধরনের বাচ্চাদের পরিবর্তন হয়। তখন আমি কিন্তু একদম নিশ্চিন্ত হয়ে গেলাম এবং তারপরে দেখলাম তাদের সঙ্গে, তাদেরকে বকাঝকা না করে আমরা যদি তাদেরকে একটু ভালোভাবে বোঝাই, একটু বন্ধুর মতো বিহেভিয়ার করি, তার সঙ্গে সমস্ত কথা শুনতে চায়, তার কথা মানে একদম ফ্রেন্ডলি ফ্রেন্ডলি ব্যবহার যদি করা যায়, তাহলে দেখলাম তাদের কিন্তু অনেকটাই মানে ব্যবহার আমরা ভালো তার বাচ্চাদের কাছ থেকে পাচ্ছি। হ্যাঁ, তো আমি এই বয়সী যাদের সন্তান আছে সেই মায়েদের উদ্দেশ্যে কিছু বলছি। আপনাদের সন্তানরা যদি এই ধরনের কোনো পরিবর্তন দেখেন, আপনারা প্লিজ ঘাবড়ে যাবেন না, প্লিজ ভয় পাবেন না, আপনারা ছেলে মেয়েদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন, হ্যাঁ, এবং একটু ফ্রেন্ডলি হন, একটু ফ্র্যাঙ্ক হন, দেখুন অনেক ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার।